আসসালামু আলাইকুম, সিবিএন আপডেটে আপনাকে স্বাগত জানাচ্ছি। মুশফিকুর রহিমের সেঞ্চুরি আর সাকিব আল হাসান ও মেহেদি হাসান মিরাজের বোলিং নৈপুণ্যে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম সিরিজ জয়ের ইতিহাস গড়ল বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজে টানা দুই ম্যাচ জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করল তামিম ইকবালের নেতৃত্বাধীন দলটি। মঙ্গলবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাটিংয়ে নেমে 15 রানে তামিম ইকবাল ও সাকিব আল হাসানের উইকেট হারিয়ে বিপাকে পড়ে যাওয়া বাংলাদেশ 74 রানে হারায় চতুর্থ উইকেট। পঞ্চম উইকেটে মাহমুদুল্লাহ রিয়াদকে সঙ্গে নিয়ে 87 রানের জুটি গড়েন মুশফিকুর রহিম। এরপর মাত্র 23 রানের ব্যবধানে ফের তিন উইকেট হারায় বাংলাদেশ। ব্যাটসম্যানদের আসা যাওয়ার মিছিলে একমাত্র ব্যতিক্রম ছিলেন জাতীয় দলের উইকেটকিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিম। মুশফিকের সেঞ্চুরিতে শেষ পর্যন্ত 48 ওভার শেষে 246 রান করতে সক্ষম হয় বাংলাদেশ। দলের হয়ে 127 বলে 10টি চারের সাহায্যে 125 রান করেন মুশফিকুর রহিম। এছাড়া 41 রান করেন মাহমুদুল্লাহ রিয়াদ, 25 রান করেন লিটন দাস। টার্গেট তাড়া করতে নেমে সাকিব আল হাসান মেহেদি হাসানদের স্পিনে বিভ্রান্ত হয়ে 141 রানে ইনিংস গুটিয়ে যায় শ্রীলঙ্কা দলের। দলের হয়ে সর্বোচ্চ 24 রান করেন ওপেনার দানুষ্কা গুণাথিলাকা, 20 রান করেন প্রথম নিশাঙ্কা। বাংলাদেশের পক্ষে মুস্তাফিজুর রহমান এবং মেহেদি হাসান মিরাজ স্বীকার করেছেন তিনটি করে উইকেট, এছাড়া দুটি উইকেট স্বীকার করেছেন সাকিব আল হাসান। এই জয়ে আইসিসি ওডিআই সুপার লিগে ইংল্যান্ডকে হটিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠল বাংলাদেশ। 8 ম্যাচে 5 জয়ে 50 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের সবার উপরে অবস্থান করছে বাংলাদেশ। এর পরের অবস্থানে 9 ম্যাচে 4 জয়ে 40 পয়েন্ট নিয়ে অবস্থান করছে ইংল্যান্ড।